নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক, ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ায়। বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। প্রতিবেশীর 7 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক, ঘটনায় অসুস্থ ওই শিশুকন্যা, চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত দারবাসিনী এলাকায়। প্রতিবেশী 7 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুবক, ঘটনায় অসুস্থ হয়ে শিশুকন্যা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত জায়ের দারবাসিনী এলাকায়। অভিযুক্তের নাম সুজন বাউল দাস, বয়স আনুমানিক 28 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে আসে সুজন। এরপর মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে তখন চম্পট দেয় সুজন। পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। পরে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই পান্ডুয়া থানার পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সুজনকে চুঁচুড়া আদালতে তোলা হয়। গতকাল পান্ডুয়া ব্লকের জায়ের দারবাসিনী পঞ্চায়েতের অন্তর্গত দারবাসিনী এলাকার একটা গ্রামে 7 বছরের বাচ্চা মেয়েকে, নাকি সুজন বাউল দাস তার নাম, 21 বছর তার বয়স, সেই ছেলেটি বাড়িতে টিভি দেখার নাম করে নিয়ে গিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার উপর নির্যাতন করেছে। এই খবরটা শোনা মাত্র আমরা বাচ্চাটাকে যখন হসপিটালে নিয়ে আসে তার বাবা মা এবং পাড়া প্রতিবেশী হসপিটালে, আমিও তখন গেছিলাম, ডাক্তার দেখে রেফার করে সঙ্গে সঙ্গে চুঁচুড়া সদর হসপিটালে, এবং তারপরেই থানায় তার বাড়ির লোকেরা গিয়ে এফআইআর দায়ের করে এবং পুলিশ এফআইআর অ্যাকসেপ্ট করেছে এবং মেয়েটি চুঁচুড়া হসপিটালে এখনও ভর্তি রয়েছে। এই ঘটনা যেন, নক্কারজনক ঘটনা যেন পান্ডুয়া ব্লকে আর না হয় সেটাই চাইব। ছেলেটা গ্রেপ্তার হয়েছে এবং আইনের পথে চলবে, বিচার ব্যবস্থার উপর এবং পান্ডুয়া প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গভীর রাতে একটি মোটর বাইকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঘটনায় বাইকটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কালীতলা বাঁধের ধার এলাকায়। গভীর রাতে একটি মোটর বাইকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে বাইকটির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাত 2 নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কালীতলা বাঁধের ধার এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী সেন্টু মণ্ডল পরিবার নিয়ে থাকেন। দীর্ঘ 9 বছর ধরে বাড়ি লাগোয়া রাস্তার পাশেই সেন্টুবাবুর মোটর বাইক রাখা থাকে। এদিন গভীর রাত 2 নাগাদ টায়ার ফাটার বিকট শব্দে ঘুম ভাঙে সেন্টুর পরিবারের। তড়িঘড়ি তারা উঠে দেখেন মোটর বাইকটি দাউদাউ করে জ্বলছে। এরপর প্রতিবেশীরা উঠে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাইকটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। পাশাপাশি আগুনের তীব্রতায় ঘরের টালির চাল, একটি ক্যারাম বোর্ড সহ বিছানার একাংশ ও রাস্তার কেবুলের তারও পুড়ে যায়। মণ্ডল পরিবারের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবেই এই বাইকে আগুন লাগিয়েছে। রাত্রিবেলা উঠে দেখছি গাড়িটাকে পুরো আগুন জ্বলছে, 2:10-15 বাজে, পুরো আগুন জ্বলছে, এইটাই দেখলাম, আর কিছু দেখিনি। পাশের লোকেরা সবাই জল দিচ্ছে গাড়িটার ভিতরে, উঠে দেখলাম যে সবাই মিলে জল দিচ্ছে, চিৎকার করছে, দাউদাউ করে জ্বলছে, ঘরের বাঁশ টাশ কিছু পুড়ে গেছে, মানে আড়াটা ধরেছে, কিরাম বোর্ড ছিল রিক্সায়, মানে যতটা যে মানে পেরেছে কারেন্টের তারটা সব দাউদাউ করে জ্বলছে। হ্যাঁ, দীর্ঘদিন মানে আজ 9 বছর ধরে গাড়িটা ওখানেই থাকে, প্লাস্টিক চাপা ওরকমই থাকে গাড়িটা, সারাদিন আমরা থাকি না বাড়িতে, সন্ধ্যাবেলায় গাড়িটা নিয়ে রাত্রিবেলায় থাকে গাড়িটা, মনে মানে কেউ না ধরেনি গাড়িটা ওরকমভাবে মানে জ্বলবে না। কাল তার আগের দিন গাড়িটা বেরোয়নি যে গাড়িটাকে গরম থাকবে বা প্লাস্টিকটা ধরবে, তেমন কিছুই নেই, গাড়িটাকে কেউ ওখানেই মানে কেউ আগুনটাই দিয়েছে, ইচ্ছাকৃতভাবে গাড়িটা আগুনটা কেউ দিয়েছে। পরে স্থানীয় কোঅর্ডিনেটর ঝন্টু বিশ্বাসের হস্তক্ষেপে এ বিষয়ে এদিন চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
রাত্রিবেলায় আমরা ওদের থেকেই জানতে পারি এবং প্রতিবেশীদের থেকে জানতে পারি যে আমরা দেখি যে গাড়িটা আর কি পুরো জ্বলে গেছে, আগুন দাউ দাউ করে, এবং ওরা হঠাৎ টায়ার যখন ওদের ঘুম ভাঙে, যখন টায়ারটা গাড়ির টায়ারটা ফেটে যায়, তখন ওদের ওরা জানতে পেরে বেরিয়ে আসে এবং প্রাণ ওদের কিছু হয়নি, প্রাণের ক্ষতি হয়নি, এটাই আমরা ঈশ্বরের কাছে আর কি আমরা সেটা ওদের কামনা করছি যে ওরা সুস্থ থাকুক এবং সুস্থ আছে। এটা তো আমরা তো প্রাথমিকভাবে তো আর কি এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, যদি হয় নিশ্চয়ই আমরা সেইভাবে প্রশাসনকেও বলবো সেভাবে পদক্ষেপ নিতে, এবং এখানে কোনোদিন আজ পর্যন্ত এরকম হয়নি, এই প্রথম এরকম ঘটনা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দোরগোড়ায় পুর নিগমের নির্বাচন, তার পূর্বেই তৃণমূল পুর বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল বিরোধী কাউন্সিলররা। ঘটনাটি চন্দননগর পুর নিগমের। চন্দননগরে বিরোধী কাউন্সিলররা তৃণমূল পৌর বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল। এই পৌর নিগমের বোর্ড ভেঙে দিয়ে সরকারি প্রশাসক বসানো হয়েছে। পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সিপিএম এর সোমনাথ চন্দ্র জানান, আমরা বিরোধী বলে আগে আর এখন সবসময় বঞ্চিত। যদিও জনসাধারণ তৃণমূলের বোর্ড পরিবর্তন করে নতুন বোর্ড নিয়ে আসে তাহলে তাদের সুবিধাই হবে। পরিষেবা তো ব্যাহত হয়েছে 2018 সালের 24 আগস্ট হঠাৎ করে আমাদের চিঠি দিকে পাঠালো যে তোমাদের আর কোনো ক্ষমতা নেই। যদিও 2020 অবধি আমাদের টার্মটা ছিল, তা সত্ত্বেও আমাদের যারা শাসক দল তারা তাদের নিজেদের মধ্যে অশান্তির জেরে, সেগুলো তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার সমস্ত কিছুই দেখেছেন, বোর্ডটাকে ভেঙে দেওয়া হলো। পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়লো। যে পরিষেবাটা মানুষ আমাদের কাছে এসে সঙ্গে সঙ্গে পেত, সেই পরিষেবাটা কিন্তু সঠিকভাবে সেই সময় মতো পাচ্ছিল না মানুষ, তাই তো মানুষের মনে ক্ষোভ এসেছিল। তা পরবর্তীকালে যেটা হলো সেটা যেহেতু পৌর প্রশাসন এই ব্যাপারটাকে নিয়ে চালাচ্ছে, এবার একজনের পক্ষে যে কাজটা করা যতটা সোজা, আর যদি 33 ওয়ার্ডের আলাদা আলাদা কাউন্সিলর থাকে তাহলে তাদের পক্ষে কাজটা করা কিন্তু আরও বেশি সোজা হয়ে যেত। তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি পরিষেবা ব্যাহত হয়েছে, এবং আমরা যেহেতু বিরোধী আমাদের ক্ষেত্রে আরও বেশি হয়েছে। আমরা বহুবার বলেছি, বিশেষ করে কনজারভেন্সি মানে আমাদের জনস্বাস্থ্য দপ্তর সাংঘাতিকভাবে ফেলিয়ে বিভিন্ন জায়গায় স্তূপাকার জঞ্জাল, স্তূপাকার ইয়ে, ড্রেন সঠিক সময় পরিষ্কার হচ্ছে না, লেবারও কম দেওয়া হয়েছে ওয়ার্ডে, আমাদের যে বিরোধী দলগুলোর লেবারও কম দেওয়া হয়েছে। এই একটা পরিস্থিতি, একটা ক্যাটাভেরা সিচুয়েশন, সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। চন্দননগরের জল নিকাশি ব্যবস্থার সব থেকে বড় উপায় গড়। এই গড় সারা চন্দননগরে অনেক জায়গায় রয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থার খুবই বেহাল অবস্থা। তিন নম্বর ওয়ার্ডে এই গড় রয়েছে যেটার জল গঙ্গায় গিয়ে মিশছে, কিন্তু পরিষ্কার না হওয়ার কারণে জল যেতে পারছে না, চারিদিকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ আর বাড়ছে মশার উপদ্রব। এই ওয়ার্ডের হরিদ্রাডাঙ্গা নতুন পাড়ার বাসিন্দারা জানান, অনেকবার বলা সত্ত্বেও কেউ গুরুত্ব দিচ্ছে না। বিরোধী কাউন্সিলরের জন্য কি পরিষেবা থেকে আমরা বঞ্চিত হব? যে বোর্ডই আসুক না কেন, তাদের দাবি আগে এই গড় পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। পরিষেবা বলতে এই যে পরিষেবা পেয়েছি, গড়ের এই চিত্র মেপে যুগে নিয়ে গেল, তারপর বললো যে হবে, কিন্তু সেসব কিছু হলো না। কি করবো, ওরে ঘিরে রয়েছে এই গড়, তো খুব বিখ্যাত গড়, চন্দ্রনগরের খুব বিখ্যাত গড়। হ্যাঁ, এর মানে অনেক মানে ঐতিহাসিক এর একটা গুরুত্ব আছে, কিন্তু তার আগে এই করুণ পরিস্থিতি। হ্যাঁ, নোংরা মানে আপনার পচে যে আমরা থাকতেই পারি না, লোকজন আসলেও এরকম। আর এই দিয়ে তো কতবার দাদা দেখা হলো, কিন্তু কিছুই তো হচ্ছে না, আমাদের খুব সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো অনেকবার জানানো হয়েছে, তারপরে লোক আসছে দেখছে, হয়ে যা হবে হবে বলছে, তা কিন্তু কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, তারপরে তো এই দিন বললাম, তা বললো এই হবে, দাঁড়ান লোক আসছে, লোক দেখে যাচ্ছে, হবে হবে, তা কিছুই তো হচ্ছে না। ভোট আসছে, আমরা আমাদের কোনো চাওয়া আর কিছু নেই, আমাদের গড়টা হয়ে গেলে হ্যাঁ আমাদের শান্তি। আমরা এখানে যে বাস করছি, এত দাদা মশা, আমরা মশার জন্য থাকতেও পারি না। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে
নমিনেশন ফাইল তুলতে এলো জাতীয় কংগ্রেসের 5 জন প্রার্থী। বিগত দিনে শাসক দল সহ বিভিন্ন বিরোধী দলের দেখা মিললেও দেখা মেলেনি কংগ্রেসের। সেই ঘোর কাটিয়ে নির্বাচনের আগের দিন আত্মপ্রকাশ ঘটল কংগ্রেসের। বৃহস্পতিবার চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নমিনেশন ফাইল তুলতে এলেন জাতীয় কংগ্রেসের 5 জন প্রার্থী। গেটের মুখে এদিন সকলকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন চন্দননগর সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ শ্যাম। তৃণমূল কংগ্রেসের আগে জাতীয় কংগ্রেস নমিনেশন ফাইল গ্রহণ করে, এরপর আবার অন্য প্রার্থীরা আসে। জাতীয় কংগ্রেস চন্দননগরে পৌর বোর্ড দখল করতে আশাবাদী, সব আসনেই প্রার্থী দিচ্ছে তারা। এ ব্যাপারে শহর কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মিত্র জানান, কংগ্রেস রাজনৈতিক দলগুলির কাছে গ্রহণযোগ্য নয় বলে যারা মনে করছে এবার তাদের ভুল ভাঙবে। আজকে এই মুহূর্তে আমরা 5টা নমিনেশন পেপার তুললাম, গতকাল আমাদের 3টে নমিনেশন পেপার তোলা হয়ে গেছে এবং আগামীকালও আমরা এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না, আমরা আগামীকাল কিছু প্রার্থীর জন্য নমিনেশন পেপার তুলব। এবারে ভোটে কী মনে হচ্ছে? ভোটে দেখুন লড়াই হবে, কংগ্রেস যতটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য নয় বলে যারা মনে করছে তারা তাদের ভুলটা ভাঙবে, মানুষ কংগ্রেসকে সমর্থন করবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এবং আমরা একটা যোগ্য লড়াই দিতে পারবো এই আশা আমরা করছি। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি। আজকে নেই সরকারি আধিকারিক, ধান নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ কৃষকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে হুগলি জেলাতেও সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। পোলবাদাতপুর ব্লকের রাজহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে খোলা হয়েছে ধান ক্রয় কেন্দ্র। বেশ কিছুদিন ধরেই এখানে ধান কেনা চলছে। গত বছর 100 কেজি ধান প্রতি মূল্য ছিল 1,886 টাকা, এবছর ধানের দাম বেড়ে হয় 1,940 টাকা। তবে ধান কেনার বরাত কম পাওয়ায় এই সমবায় এলাকার সকল চাষিদের কাছ থেকে বেশি পরিমাণ ধান কিনতে পারছেন না। সেই নিয়ে চাষিদের মধ্যে একটা ক্ষোভ ছিলই। প্রতিদিনই বেশ কিছু চাষি ভাইকে অতিরিক্ত ধান নিয়ে এসে ফেরত নিয়ে যেতে হচ্ছিল। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ জনাকুড়ি চাষি ধান নিয়ে এলেও সরকারি আধিকারিক না আসায় ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় বলেই অভিযোগ। দুপুর 3টে নাগাদ রীতিমতো ক্ষোভ প্রকাশ করা শুরু করেন চাষি ভাইরা। পরে অবশ্য সমবায়ে উপস্থিত অন্য কর্মীরা ধান নেওয়া শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন উপস্থিত চাষি ভাইদের বক্তব্য, সকালবেলা 11টা থেকে ধান নিয়ে বসে আছে এখানে, অফিসার আসবে বলে এখনো আসেননি, তা আমরা এই গাড়ি নিয়ে সকাল থেকে না খেয়ে না দিয়ে এখানে ধান দিতে এসেছি, মিলের লোক এখানে রয়েছে, তা আমরা কি করতে পারি এই অবস্থায়? হ্যাঁ, আবার ধানটা ফেরত নিয়ে যেতে হবে। আমরা নওয়াখাওয়া ভুলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমরা, কেন আমাদেরকে এতক্ষণ দাঁড়াতে হবে? যদিও এ বিষয়ে সমবায়ের পক্ষ থেকে জানানো হয় আমরা ধান আগে থেকেই নিচ্ছিলাম, কিন্তু ধান বিক্রি নিয়মের সরলীকরণের দাবিতে চাষি ভাইরা সরকারি আধিকারিকের সাথে কথা বলবে বলে দাঁড়িয়েছিলেন, কিন্তু আধিকারিক এদিন না আসায় চাষিরা একটু ক্ষোভ প্রকাশ করেছেন মাত্র। না, ধান নিতে আমার কোনো সমস্যা নেই, উনি বলেছেন যে আমি আপনি ক্যাম্প করুন, আমি যাব, আমার হায়ার অথরিটিও আমার সঙ্গে ঘুরছে, অতএব আমি সেই মতো চাষিদের খবর দিয়েছি, তারা ধান নিয়ে এসেছেন। চাষিদের বক্তব্য হচ্ছে তাদের ব্যক্তিগত কিছু কিছু সমস্যা আছে, যেমন ধরুন তার জমির ধানের পরিমাণ হবে 40 বস্তা, কিন্তু সে তিনি তার জমি অনুযায়ী সে পাচ্ছে কম কোটাটা পাচ্ছে, তাতে করে তার সমস্যা হচ্ছে, সেই জন্যই সেই সমস্ত কথা তাদের অফিসারকে বলবে, এই জন্যে তারা অপেক্ষা করছেন। ধান নিতে আমার কোনো অসুবিধা নেই, আমরা তো নির্দিষ্ট নিয়ম মেনেই ধান নেব, মিল কর্তৃপক্ষ এখানে বসে আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি। আজকে নতুন বছর 2022কে স্বাগত জানাতে তৈরি হুগলির কেপিএস মল। মানুষের মনোরঞ্জনের জন্য আগামী 31 জানুয়ারি পর্যন্ত মল খোলা থাকবে রাত 11টা পর্যন্ত। মলের প্রেক্ষাগৃহে 31 ডিসেম্বর সিনেমার শেষ শো শুরু হবে রাত 10টায় এবং এই দিন মিডনাইট পর্যন্ত খোলা থাকবে মল এবং খোলা থাকবে ফুড জোনও। এখন নেব বিরতি, বিরতির পর থাকছে বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুচুড়ায়।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। সেনেট ব্লুমিং একাডেমি ICSE অ্যাফিলিয়েটেড স্কুল এই মুহূর্তে লোয়ার নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত অ্যাডমিশন চলছে। এখানে বাচ্চাদের পড়াশোনার অত্যন্ত খেয়াল রাখা হয় এবং সব ধরনের পরিষেবা দেওয়া হয়। কম্পিউটার ল্যাব, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব ও বায়োলজি ল্যাব সহ স্কুলের বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়। ছোট বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক সহ সব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখানো হয়। 2020-21 ICSE পরীক্ষায় এই স্কুলের ছাত্র 96.2% উত্তীর্ণ করেছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you. Create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Physiotherapist হওয়ার সুবর্ণ সুযোগ ভর্তি চলতেছে কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি চলছে অত্যন্ত সুলভ মূল্যে। ফিজিওথেরাপিস্ট হয়ে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই চলে আসুন কিওরান কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে। শিক্ষান্তে এখানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়। কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। সোনা এখন আকাশ ছোঁয়া, তাই সোনার পরশপেতে চলে আসুন চুচুড়ার আখুন বাজার এবং শ্রীরামপুরে বিপি দে স্ট্রিটে গীতা সিটি গোল্ডে। সাজিয়ে তুলুন নিজেকে অত্যাধুনিক ডিজাইন, মন মাতানো সৃজি কালেকশন ও কুন্দন সেটের সম্ভারে সমৃদ্ধ গীতা সিটি গোল্ড। আমরাই পারি কলকাতার দামে আপনাকে সাজাতে। অনুমোদিত শোরুম গীতা সিটি গোল্ড, আখুন বাজার চুচুড়া এবং শ্রীরামপুর বিপি দে স্ট্রিট। চুচুড়ার পিপুলপাতি মোড়ে অদৃতা এনক্লেভ। অভিনব এই আবাসনে রয়েছে 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ। সম্পূর্ণ সিসিটিভির আওতাভুক্ত এই আবাসনে 24 ঘন্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি ফ্ল্যাটে ইন্টারকমের সুবিধা রয়েছে। রয়েছে অটোমেটিক ডোর লিফট, অগ্নি নির্বাপনের জন্য সুব্যবস্থা থাকার পাশাপাশি আবাসনের সদর দরজা সম্পূর্ণ অগ্নি প্রতিরোধক। SBI অ্যাপ্রুভড প্রজেক্ট। হাসপাতাল, বাজার, স্কুল, রেল স্টেশন পায়ে হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে। আগামী 30 নভেম্বর পর্যন্ত পূজো উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। যোগাযোগ 6289529971। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661। চিনসুরা প্রাইভেট ITI NCVT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন NCTE স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত DLED এবং BEd ভর্তি চলতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995। যোগাযোগ 9330-412319-7550-880-866-9732-55276 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। অবশেষে অপেক্ষার অবসান।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই এটিএম পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। ফিরে এলাম বিরতির পর। প্রচারকারীর চোখে ধুলো দিয়ে বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া দুই কন্যা পালিয়ে এলো চুঁচুড়ায়। বর্তমানে চুঁচুড়া থানার আশ্রয় তারা। একজন নাবালিকা আর একজন সাবালিকা। নাবালিকার ঘর থাকলেও অভাবের তারণায় বসতে হয়েছে পথে। দুজনে মিলে বর্ধমান স্টেশনে ভিক্ষা করেই পেট চালাত, কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। জনৈক রিলু নামে এক ব্যক্তির ফাঁদে পড়ে দুজনেই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে দুজনকে বিহারে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাদেরকে টানা প্রায় 3 বছর যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। অবশেষে দুই বন্ধু মিলে পালিয়ে চলে এলো চুঁচুড়ায়। এখানে এক পরিচিত আন্টির কাছে পৌঁছলেও মেলেনি সহযোগিতা। এরপর চুঁচুড়া আদালতের লকলার পার্থ নিয়োগী এবং আইনজীবী মলয় মজুমদারের সহযোগিতায় দুজনকে চুঁচুড়া থানার হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় চুঁচুড়া আদালত চত্বরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিহার থেকে পালিয়ে আসা নাবালিকার বয়স 16 এবং অন্যজনের 21। দুজনেই বর্ধমান স্টেশনে ভিক্ষাবৃত্তি করে পেট চালাত। সেখানেই তাদের পরিচয় হয় রিলু নামে এক যুবকের সাথে। অভিযোগ, রিলু তাদেরকে কাজের নামে বিহারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। দুজনেই জানায়, সেখানে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তাদেরকে উত্তেজক নাচ করতে হতো, পাশাপাশি প্রতিদিনই তাদের উপর শারীরিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। বর্ধমান স্টেশনে থাকতাম, তো ভিক্ষা করতাম, তো লিলু বলে একটা লোক আমাদেরকে জিজ্ঞেস করতো যে তোরা ভিক্ষা করে কত পয়সা কামাস। তো আমরা বললাম যে আমাদের এই কখনো 50 টাকা, কখনো 100 টাকা বা কখনো হতো না। তো উনি বললো বিহারে একটা ঘর আছে, ওইখানে তোদেরকে কাজ করবি তোরা, আর মাসে 3,000 টাকা করে দেব, তোরা নিজের মা বাবাকে পাঠিয়ে দিবি। তো আমরা বললাম যে না, আমরা যাবো না। তো বললো ঠিক আছে, চ ভয় করিস না, আসিস, ভয় করিস না, কিছু হবে না, আমি নিয়ে যাচ্ছি, তারা ঠিকঠাকভাবে থাকবে। তো আমরা বললাম যে না কাকা, আমরা যাবো না, আমরা এখানে ভিক্ষা করেই আমরা খাবো। বললো ভয় করিস না, ঠিক আছে চ। তারপরে আমরা গেলাম, তো আমাদেরকে বিহারে 5-6টা ছেলে ঢুকাতো ঘরে, বাজে কাজ করাতো, খারাপ লাইনে নামিয়েছিল, পয়সাও দিত না আমাদেরকে, কাজ করিয়ে নাচ করিয়ে পয়সা দিত না। কোথায় কোথায় করাতো? এক জায়গাতেই নাচ করতে না বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো? পালিয়ে এলে কিভাবে, কিরকম ভাবে? ট্রেনে চেপে? অত্যাচার আর সহ্য করতে না পেরে অবশেষে দুজনেই বিহার থেকে পালিয়ে চুঁচুড়ায় চলে আসে। এখানে এক পরিচিতের বাড়িতে উঠলেও সেখানে সহযোগিতা মেলেনি। বৃহস্পতিবার দুপুরে দুজনকে চুঁচুড়া আদালত চত্বরে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আদালতের এক ল ক্লার্ক পার্থ নিয়োগীর। পার্থবাবুর কাছ থেকে খবর পান আদালতের আইনজীবী তথা মানবাধিকার কর্মী মলয় মজুমদার। তখনও রিলু সহ তার দলবল নাবালিকাকে ফোন করে রীতিমতো ধমক দিচ্ছে। পুরো বিষয়টি জানতে পেরে মলয় মজুমদার দুজনকেই চুঁচুড়া থানার হাতে তুলে দিয়ে এ বিষয়ে তদন্তের আবেদন জানান। ব্যাপার হচ্ছে, দুটো মেয়ে, বাচ্চা মেয়ে, মনে হলো নাবালকই বা খুবই বয়স কম, দেখছি কোর্টের সামনে ইতস্তত ঘুরছে। আমি বললাম কি হয়েছে মা, ইতস্তত বোধ করছিল। আমি বললাম যে দেখো, আমি একজন হিউম্যান রাইটসের কর্মী, আমি হুগলি জেলা হিউম্যান রাইটসের সভাপতি, আমার কাছে বলতে পারো, আমি তোমাদের কাছে টাকা নেবো না, আমি নির্খরচে তোমাদের সহযোগিতা করবো, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা দুঃখিত। তো তখন বললো যে একটা ছেলে স্কিম করে এদের বিহারে নিয়ে গেছিল, বিহারে নিয়ে গিয়ে এদেরকে কি বলবো, যৌন নির্যাতন, খাটানো, যত রকম কিছু নোংরামো এদেরকে দিয়ে করিয়েছে।
করাবার পর এরা কোনোভাবে বাচ্চা নিয়ে এ পালিয়ে এসছে, পালিয়ে এসে এখন কোর্টটাকে ভেবেছে, কোর্ট বা এগুলো ভেবেছে সরকারি অফিস, লেখাপড়াও জানে, এর সামনে ঘোরাফেরা করছিল। তো আমি মানবাধিকার কর্মী হিসেবে আমার দায়িত্ব আছে, আমি এদেরকে নিয়ে এসে আজকে এদের নাম করে চুচড়ো পুলিশের হাতে তুলে দিলাম। এবার পুলিশের কাছে আবেদন করেছি আপাতত এদেরকে উত্তরপাড়া হোমে পাঠিয়ে এদেরকে অন্তত একটা সুরক্ষার ব্যবস্থা করা হোক, এদেরকে সুরক্ষার ব্যবস্থা করা হোক, তারপরে এদের উপযুক্ত গার্জেন হাতে তুলে দেবে বা গভর্নমেন্ট যেটা নেসেসারি অ্যাকশন সেটাই নেবে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হরিপাল বিধানসভার অন্তর্গত চন্দনপুর পঞ্চায়েতের অধীনে হারিট হাসপাতালে চিকিৎসার পরিষেবা চালু করার দাবি ছিল এলাকার বাসিন্দাদের। সেই দাবি মেনে এবারের হরিপালের নবনির্বাচিত বিধায়ক করবি মান্নার উদ্যোগে এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও উন্নয়নের কাজ শুরু করা হল। হরিপাল বিধানসভার অন্তর্গত চন্দনপুর পঞ্চায়েতের অধীনে হরাট হাসপাতালে চিকিৎসার পরিষেবা চালু করার দাবি এলাকার বাসিন্দাদের ছিল দীর্ঘদিনের। গত 6ই অক্টোবর 2000 সালে এই হাসপাতালের শিলান্যাস করেন সাংসদ রূপচাঁদ পাল। তারপর থেকে এই হাসপাতালের পরিষেবা বা চিকিৎসার কোনো উন্নয়ন হয়নি বলেই দাবি এলাকার বাসিন্দাদের। তবে হরিপালের নবনির্বাচিত বিধায়ক করবি মান্না এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও হাসপাতালটির উন্নয়নের কাজে হাত বাড়িয়েছেন। বর্তমানে নতুন করে শুরু হয়েছে হাসপাতাল ও হাসপাতালের চিকিৎসক সহ কর্মীদের জন্য থাকার বাসস্থানের কাজ। হাসপাতালের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। হাসপাতালের দাবি সবসময় ডাক্তার থাকলে ভালো হয়, আমাদের এখানে তো সেরকম তারা পরিষেবা সেরকম নেই, সব কিছুই যেটুকু হয় এই ওষুধের দোকানের ওপর দিয়ে নির্ভরশীল। ওষুধের দোকান বলতে ওষুধ দোকান বলতে এই সব যেমন ওষুধের দোকান প্রাইভেটের এই সব পড়েই রয়েছে, দেখেই যাচ্ছি, আমরা তো ছোটো থেকেই দেখছি এইভাবে পড়েই যাচ্ছি। এই এবারে বছর দিয়ে মোটামুটি একটু পরিষেবা মানে এ হচ্ছে, ডাক্তার ফাক্তার তো সবসময় মোটামুটি পাওয়া যায় না, যেটুকু যা হয় এইটুকুর প্রতি কম্পাউন্ডার যদি কম্পাউন্ডার তিনি বলছেন আমি একমাত্র ভরসা। হ্যাঁ, উনি একমাত্র রয়েছেন, ওই গেলে একটু দেখে এ করে ওষুধ ওষুধ দিয়ে দেয় এইটুকু যা, মানে এমনি তো স্বাভাবিক সেরকম কিছু হয় না, এই জ্বর সর্দি কাশি এটা ওটা এইসবগুলো হলে। যদি বড় কিছু রোগ হয় কি করবেন? বড় কিছু রোগ হলে হয় সিঙ্গুর, তাহলে চুঁচড়ো হারাট ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আপনাদের অনেক কিছু ডিমান্ড আছে? হ্যাঁ আছে ডিমান্ড, অনেক কিছু ডিমান্ড আছে। কি কি ডিমান্ড আছে? ডিমান্ড বলতে অন্তত প্রত্যেক দিন যাতে ডাক্তারবাবু বসেন, এইরকম কোনো ব্যবস্থা হলে আমাদের স্থানীয় অনেক মানে এখান থেকে তো আমাদের ধরুন রোগ এসব হলে আমাদের এলাকায় ডাক্তার নেই, বুঝলেন তো, আমাদের অঞ্চলে ডাক্তার নেই। এবার এখান থেকে হ্যাঁ এখান থেকে যেতে গেলে আমাদের সিঙ্গুরে যেতে হবে, নয় হরিপাল না হলে চুঁচড়ো, বড় বড় কিছু হলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 70%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক, ঘটনায় চাঞ্চল্য পান্ডুয়ায়। বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায়। আজকের মতো খবর এই পর্যন্তই, প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।